আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে এই বাংলার ভূখণ্ড আর আজকে যে আমরা স্বাধীনতার জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি এটাও পালন হতো না এবং এই জন্য আমি বঙ্গবন্ধুর পরিবার যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি তারা যাতে জান্নাতবাসী করে এবং বঙ্গবন্ধুকে যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করার জন্য গোটা পঞ্চশহরবাসীকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন 17ই মার্চ মানে শিশু কিশোর দিবস সেই দিবসে শিশুদের দিয়ে শুরু করেছেন উনি পথ চলার যাত্রা অতএব আমরা এই জন্মদিনকে স্বাগত জানাই এবং গোটা পঞ্চশহরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি